আর সপ্তাহখানেক বাদেই ঈদ, আর তাই মার্কেটে কেনাকাটার গল্পটা বেশ জমে উঠেছে। পছন্দের পোশাকটি নিজের করে নিতে ফ্যাশন ব্র্যান্ডগুলোতে ছুটছেন ক্রেতারা। ঈদের বিকিনির গল্প জানতে চলুন ঢুমারি টার্গেট ফ্যাশন হাউসে। সপ্তাহ বাদেই ঈদ, চারিদিকে ছড়িয়েছে তাই ঈদের আমেজ। উৎসবের নতুন পোশাকে মেতে উঠেছে ব্যস্ত যেন সবাই। নতুন পোশাকের গন্ধে এবার ঈদকে রাঙাতে ছোট বড় সবাই ছুটছে শপিং মলে। রাজধানীর রামপুরের টার্গেট ফ্যাশন হাউসে ঢুমারতে দেখা গেল ক্রেতার পদচারণায় মুখরতার চিত্র। ভারী ডিজাইনের পাঞ্জাবি, শার্ট, টি শার্ট, প্যান্ট ও শিশুদের পোশাকে সেজেছে এই আউটলেটটি। দামটাও আছে সাধ্যের মধ্যে, যাতে খুশি ক্রেতারা। পাঞ্জাবি কালেকশনে ভালো লাগছে আমার, বিশেষ করে কারচুপি কাজগুলি অনেক ভালো, লেটেস্ট করছে, কাপড়গুলিও ভালো করছে অনেক। প্রাইসগুলো খুবই রিজনেবল আর কোয়ালিটিগুলো খুবই অসম, যার কারণে আমার এখান থেকে প্যান্টগুলো নেওয়া। আমি আগে টি শার্ট নিয়েছিলাম, তো ভালোই, গরমের জন্য খুব ভালো প্রোডাক্ট, চাইনিজ প্রোডাক্ট পাওয়া যায়। অদৃশ্য অণুজীবের কারণে গেল দুই বছর, এবারে ঈদকে কেন্দ্র করে বিক্রি কিনে নিয়ে বেশ সন্তুষ্ট বিক্রেতারা। গতবার চেয়ে ভালো রেসপন্স পাচ্ছে আর কি, আর বিশেষ করে কারচুপি পাঞ্জাবির উপর আর কি বেশি রেসপন্স পাচ্ছি, এবং কাস্টমারের আগ্রহটা ওটার উপরেই বেশি। দামটা কিন্তু অত বেশি না, এটা রিজনেবলের মধ্যে আছে, কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা দিতে পারতেছি। কাস্টমারের যে চাহিদাটা ছিল তারা সন্তুষ্ট আর কি। গরম সাথে ঈদ, এই দুই মাথায় রেখেই সাধ্যের মধ্যে পছন্দের পোশাক নিজের করে নিতে শেষ মুহূর্তে কেনাকাটা করছেন 8-80 সবাই। মৌসুম আহমেদ, চ্যানেল 24, ঢাকা।